বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো এবং বাসায় আছো এবং নিরাপদে আছো। আমি মমতা অজিতুর রহমান, সাগর শিক্ষক গাবন্ধ সরকারি উচ্চ বালক বিদ্যালয়। আমাদের অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এর আগে আমি বেশ কয়েকটা ক্লাস নিয়েছি বীজগণিতীয় সূত্রাবলী এবং সেই সূত্র থেকে কী করে অনেক সিদ্ধান্ত আসে সেগুলো, এবং তার আলোকে আমরা বিভিন্ন বোর্ডের যে অঙ্কগুলো আসছে সেগুলো একটু দু চারটে আমি ব্যক্তিগতভাবে তোমাদের সামনে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সূত্রগুলো দেখে আমাদের এই গণিতের অঙ্কগুলো দেখো। এটা একটা বোর্ডে আসছে অঙ্কটা, কত সালে? ঢাকা বোর্ড 2019। উদ্দীপক কি দেওয়া আছে দেখো, এক্স মাইনাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান 4 এবং পি স্কয়ার প্লাস 2√3, পি সমান পি প্লাস 1 সমান 0। ক নম্বর একটা উৎপাদক দেওয়া আছে, খ নম্বরও একটা মান নির্ণয়, গ নম্বরেও একটা মান নির্ণয়। তাহলে আমরা ক নম্বর অঙ্ক আগে করতে হবে। ক সমাধান, ক নম্বর সরাসরি উৎপাদক দেখো কি দেওয়া আছে, এ টু দি এ ফোর প্লাস স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এটা স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ারের সূত্র অনুযায়ী সাজা দেওয়া আছে। দেখো এটা দুই পাশে আমরা আগে করে নেব। এটা যদি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার করতে চাই তাহলে একটা টু আমাকে নিয়ে আসতে হবে। এটা আমি এ প্লাস বি হোল স্কোয়ার লেখার জন্য আমি এটা বানালাম, দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে তার জন্য আমার কয়টা টু স্কোয়ার বি স্কোয়ার দুইটা, আমার আছে কয়টা একটা, তাহলে আমি বেশি লিখছি কয়টা একটা, সেটা আমাকে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করব, আমি এখানে একটা সূত্র পাবো, দেখো এইটুকু সমান একটা সূত্র হয়েছে, দেখো তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা এ বি রুটে হোল স্কোয়ার দিই। তাহলে এখন আমরা কি পাইলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এটাই আমাদের ক নম্বর অঙ্কের সমাধান। তুমি এটা সুন্দর করে লিখতে পারো, এ বিটা মাঝখানে লিখতে পারো, এ বিটা মাঝখানে লিখতে পারো, আমি লিখে দিচ্ছি দেখো। এটা ক নম্বরের সমাধান আমাদের হয়ে গেল। তাহলে আমরা আবার খ নম্বরের সমাধান করি, দেখো দেখো এটা আমার আবার একটু বলছি, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি নিলাম, কি জন্য নিলাম, আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখব, লিখতে যে কি টু স্কোয়ার বি স্কোয়ার, আমার আসলে স্কোয়ার বি স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার বি স্কোয়ার আমি বেশি লিখলাম, সেটা আমি বিয়োগ করে দিলাম। তাহলে এই সময় আমরা কি পাই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি রুটে হোল স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি অঙ্ক করে আমরা রেজাল্টটা বের করি। বন্ধুরা আমরা খ নম্বরের দিকে একটু আগে, খ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, খ দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। সূত্র পড়ার সময় বলছিলাম এ কিউব মাইনাস বি কিউব সমান কি, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। বন্ধুরা এই জায়গায় একটু খেয়াল করো, আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া আছে, আমার মান কিসের দেওয়া আছে এক্স মাইনাস, এখানে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারে যেতে হবে। আমি অনুসিদ্ধান্ত করার সময় যে কথাগুলো বলছিলাম এখন একটু খেয়াল করো, তাহলে টু এটা হবে এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এটা আমি কেন গেলাম, আমার মান কিসের দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, অতএব এখানে এক্স প্লাস ওয়াই থাকলে অঙ্ক হবে না। এখন মানগুলো আমরা বসাই, এক্স মাইনাস সমান কি দেখো, থ্রি থ্রি এক্স ওয়াই সমান ফোর মাইনাস টু এক্স মাইনাস ওয়াই সমান থ্রি, ফোর এক্স ওয়াই সমান ফোর, তিন তিনকে নয় তিন নয় সাতাশ প্লাস তিন তিনকে নয়
चार नय छत्तीस माइनस टू एखे एक ख्याल करो ये एक बड़ो करा देते पड़े तेल एखे कि देखल तीन त्रिके नय चार चारे षोलो तेल टू इंटू तीन त्रिके नय प्लस षोलो এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে আমরা এটুকটা করে দিতে পারি দেখো সাতাশ আর ছত্রিশ কত সাত ছয় তেরো তেষট্টি এটা আমরা কি পেলাম দেখো তেষট্টি এই জায়গায় একটু খেয়াল করো সবাই এই যে এইট থেকে যে অঙ্কগুলো করলাম এটা মান নিল আমি জাস্ট এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই মানগুলো বসাই দিয়েছি মান বসাই দিয়ে আমি কি পাইলাম তাহলে এই যে তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ তিন ত্রিকে নয় চার নয় ছত্রিশ আমরা এটা করে সরাসরি আমরা অঙ্কটার অ্যান্সার পাইলাম কত তেরো এখন আমরা গ নম্বরের সমাধানের দিকে যাব একটু খেয়াল করো গ নম্বরে এসে দেখো এখানে কি মান দেওয়া আছে এটার মান যদি বের করতে চাই তাহলে আমার পি প্লাস ওয়ান বাই পি আসবে সেই মানটা আমাদের বের করতে হবে এটা কোথেকে বের করবো এখান থেকে আমরা লিখি দেয়া আছে স্কোয়ার মাইনাস টু রুট থ্রি পি প্লাস ওয়ান সমান জিরো এই ধরনের অঙ্ক করে আমরা আগে বলছিলাম এই মাঝখানের যে অংশটা আছে সেটা আমরা ডান পাশে নিয়ে যাবো ডান পাশে নিয়ে গেলে আমাদের অঙ্কটা একটা ফর্মেট আসবে দেখো আমরা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করবো পি স্কয়ার প্লাস ওয়ান আমি একটু ডিটেলস করতেছি দেখো তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে এই পি স্কয়ারের নিচে পি ওয়ানের নিচে পি আর এখানে পি আর পি কেটে যাবে তাহলে টু রুট থ্রি তাহলে পি স্কয়ারের নিচে পি আমরা যদি কাটাকাটি তাহলে কি আসবে পি প্লাস ওয়ান বাই পি বা পি প্লাস ওয়ান বাই পি সমান কত টু রুট থ্রি এটা আমরা একটা মান পেলাম এই মান দিয়ে আমাদের পরবর্তী অঙ্কটা করতে হবে তাহলে পি প্লাস ওয়ান বাই পি সমান টু রুট থ্রি আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে দেখো আমরা অঙ্কটা লিখবো বাম পক্ষ পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ এ কিউব প্লাস বি কিউব করে সাজাই আমরা এ কিউব প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে পি প্লাস ওয়ান বাই পি হোল কিউব মাইনাস থ্রি পি ইন্টু ওয়ান বাই পি তাহলে পি প্লাস ওয়ান বাই পি এটার মান কত টু রুট থ্রি এই জায়গায় একটু খেয়াল করো তোমাদের সবচেয়ে বেশি ভুল হয় এই জায়গায় এই কিউবটা দুইয়ের উপরেও কিউব আছে রুট থ্রির উপরেও কিউব আছে তাহলে দুইয়ের উপরে কিউব দিলে কত হবে আমি একটু ভাঙ্গে লিখি দুইয়ের উপরে কিউব দুই দুগুণ চার চার দুগুণ আট আমি আট লিখলাম গুণন রুট থ্রির উপরে কিউব মানে কি রুট থ্রি কয়টা তিনটা দেখো তো রুট থ্রি তিনটা গুণ করলে কি হয় দুটো রুট থ্রি গুণ করে কত হয় থ্রি থ্রি রুট থ্রি তাহলে আমরা লিখবো থ্রি রুট থ্রি আর মাইনাস তিন দুগ্ন সিক্স রুট থ্রি এখানে কত হলো তিন আসতে চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে চব্বিশ থেকে ছয় গেলে কত থাকে আঠারো এই যে আঠারো রুট থ্রি প্রমাণিত শেষ করে